হ্যালো বন্ধুরা, আর একটা নতুন পর্ব নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। আজ আমি এখানে কিছু পুরনো কাপড় নিয়ে নিয়েছি। পুরনো কাপড় বলতে পুরনো লেগিংস প্যান্ট আর পুরনো গেঞ্জি, এগুলি আর ব্যবহার করা হয় না, এগুলি ঘরে ফেলে রেখেছিলাম। তো আজ আমি ভাবলাম যে এগুলিকে আবার নতুন করে কিভাবে ব্যবহার করা যায় সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, কিভাবে এই জিনিসগুলি দিয়ে নতুন করে ব্যবহার করা যায় সেটা দেখে নেওয়া যাক। এই যে দেখুন, এটা একটা লেগিংস প্যান্ট, এটা থেকে অনেকটা কাপড় আমার ব্যবহার করা আগে হয়েও গেল, আর এখন যে বাকি অংশটা রয়েছে এই কাপড়টাকে এখন আমি কাজে লাগাবো। তো সবার প্রথমে এইভাবে কাপড়টাকে রাখবো, আর এরকম 2 ইঞ্চি চওড়া করে কাপড়টাকে আমি কেটে নিব। এই যে দেখুন, এই জয়েন্টটাকে আমি এখন ছাড়িয়ে নিচ্ছি, লম্বা করে নিচ্ছি এরকম করে করে। তা এখন আমি এই কাপড়টাকে এভাবে হালকা করে ধরে এভাবে টেনে লম্বা করে দিব। যেহেতু কাপড়টা গেঞ্জির কাপড়, তাই এভাবে যখনই টেনে ধরছি তো এটা অটোমেটিকই এভাবে লম্বা হয়ে যাচ্ছে। এই যে দেখুন, এখন আমি এই কাপড়টাকে কাটবো। তাই কতটা করে কাটছি সেটাই দেখাচ্ছি। এইভাবে 4 ইঞ্চি এইভাবে মাপ নিয়ে তারপরে আমি কাপড়টাকে কেটে দিচ্ছি। এই যে দেখুন, এখানে আমি কাপড়গুলি কেটে নিলাম। আর ঠিক এরকম ভাবে এখানে যে কাপড়গুলি রয়েছে প্রত্যেকটা কাপড়কে কেটেই কিন্তু আমি এরকম করে কেটে নিব। এই যে দেখুন, সমস্ত কাপড়গুলিকে কেটে আমি এখানে রেডি করে নিয়েছি। তো এখন আমি যেটা করব সেটা হলো এই পেপারের ড্যাশটা দিয়ে আমি কিছু পুরনো কাপড় কেটে নিব এরকম গোল শেপ করে। আর এই ড্যাশের মাপটা রয়েছে এইভাবে 18 ইঞ্চি, এইভাবেও 18 ইঞ্চি। এই যে দেখুন, এখানে আমার পুরনো কাপড়গুলি কাটিং করা হয়ে গেল, আর সমস্ত কাপড়গুলিকে আমি একসাথে নিয়ে এই যে দেখুন পিন দিয়ে আটকে নিয়েছি। এই যে দেখুন, সমস্ত কাপড়গুলি কিন্তু এখানে পুরনো কাপড়, এখানে 6 পিস কাপড় আছে মোট। তো এখন এই সমস্ত কাপড়গুলিকে যেহেতু পিন দিয়ে আমি আটকে নিয়েছি, এখন এগুলিকে সেলাই দিয়ে দিয়ে কাপড়গুলিকে একসাথে আটকে নিব। তারপর এরকমভাবে মুড়িয়ে এটা সেলাই দিয়ে ফিনিশিং করে নিব। এই যে এখানে কাপড়টা সেলাই করা হয়ে গেল, তারপরে সাইডটাকে মুড়িয়ে সেলাই করে নিলাম। তারপর যেটা করব, এই যে কাপড়গুলিকে এখানে কেটে রেখেছি, এইগুলিকে এর মধ্যে সেট করব। তো প্রথমে আমি এই কালো কাপড়টাকে নিয়ে নিব। এইভাবে কাপড়টাকে এইভাবে ডবল করে ধরব, ধরে এরকম করে বসাবো, এরকম করে বসাবো পরপর, এরকম করে পরপর বসাতে থাকবো, তারপরে সেলাই দিব। তো এরকম ভাবে প্রথম রাউন্ডটাকে আমি কমপ্লিট করে নিব। তারপর এই সাদা কালারের কাপড়টাকে আবার ঠিক একইভাবে এরকম করে, এরকম করে বসাবো। এটাকে দ্বিতীয় রাউন্ডটাকে এইভাবে এই সাদাটাকে দিয়ে কমপ্লিট করব।
যে এখানে পরপর তিনটে লাইন আমার সেলাই করা হয়ে গেল। এখন আমি আবার কালোটা দিয়ে কমপ্লিট করব। একই নিয়মে এইভাবে এখানে আবার কালোটা দিয়ে শুরু করব। আর এইভাবে আমি পরপর এভাবে ডিজাইনটাকে করে রেডি করে নেব। এই যে বন্ধুরা, ফেলে দেওয়া কিছু কাপড় দিয়ে এত সুন্দর একটি পাপোশ তৈরি করে আজ আমি আপনাদেরকে দেখালাম। মানে যে কাপড়গুলি আমাদের কোনো কাজেই আসতো না, সেগুলিকে আবার নতুন করে ব্যবহার করার মতো কত সুন্দর একটি জিনিস তৈরি করে নিলাম। তো আশা করি এই পাপোশটি আপনাদেরও খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা দেখে, আপনারাও কিন্তু আপনাদের নিজেদের বাড়ির পুরনো কাপড়গুলি দিয়ে এমন সুন্দর একটি পাপোশ তৈরি করে নিতে পারেন। আর আজকের এই পাপোশটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সকলের সাথে শেয়ার করবেন। আর এরকম ধরনের আরো নতুন নতুন পাপোশ বা আসনের ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।